হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শান্ত 360। সকাল 6:45 মানেই হলো কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস। গতকাল থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসগুলি। তো তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এখন থেকে প্রায় প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হবো। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। বাট তোমরা যদি তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা www.swapna.com ভিজিট করতে পারো, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটি যদি ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। দেখবো আজকে ফার্স্ট কোয়েশ্চেন, বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় বছরের কোন তারিখে, অর্থাৎ বিশ্ব ডায়াবেটিস ডে কবে। তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে তোমার 14ই নভেম্বর। 14ই নভেম্বর কিন্তু বিশ্ব ডায়াবেটিস ডে। এবছরের থিমটা গুরুত্বপূর্ণ, দ্য নার্স অ্যান্ড ডায়াবেটিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম স্থাপিত হচ্ছে মহীশূর শহরে, এটি কোন রাজ্যে অবস্থিত। অর্থাৎ চন্দন কাঠের যে মিউজিয়াম এটা মহীশূরে হচ্ছে, এটা কোন রাজ্যে, মহীশূরটা কোন রাজ্যে। উত্তর হয়ে যাবে কর্ণাটকে, মহীশূর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। দেখো কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং রাজ্যপাল রয়েছেন ভিজুলাল ফালা। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই অ্যাম নো মেসিয়া শিরোনামে আত্মজীবনী লিখেছেন কোন বলিউড অভিনেতা। দেখো এক্ষেত্রে উত্তর হবে সোনু সুদ। সোনু সুদকে এই বই লিখতে সাহায্য করেছে মেনা আয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, গুরগাঁওতে প্রজেক্ট এয়ার কেয়ার লঞ্চ করছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী। গুরগাঁও, তো দেখতে হবে গুরগাঁও কোথায়। তো এটা কিন্তু হরিয়ানা, তো এখানে সরি, এটা কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এখানে তোমার প্রজেক্ট এয়ার কেয়ার এটা কিন্তু লঞ্চ করছেন। রাজধানী হচ্ছে চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এবং তোমার রাজ্যপাল হচ্ছেন সত্যদেব নারায়ণ আচার্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত সঞ্চারাম লিম্বু কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তো এক্ষেত্রে দেখো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে সিকিমের। দেখো তিনি সিকিমের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি 1994 সালের 17ই জুন থেকে 1994 সালের 17ই ডিসেম্বর পর্যন্ত পদে বহাল ছিলেন। রাজধানী দেখে নাও, সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হচ্ছেন গঙ্গাপ্রসাদ। নেক্সট কোয়েশ্চেন দেখব, নিউ দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কোন বিখ্যাত ব্যক্তির মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্র মোদি। তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের যে মূর্তি সেটা কিন্তু উন্মোচন করেছেন নরেন্দ্র মোদি। দেখো এই মূর্তিটি কে বানিয়েছেন, নরেশ কুমারাত। নেক্সট কোয়েশ্চেন দেখো, করোনা ভাইরাস ছড়ানো রুখতে পাবলিক ক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করলো কোন দেশের সরকার। এক্ষেত্রে কিন্তু উত্তর হবে তুর্কি। তুর্কি দেশের সরকার কিন্তু করোনা ভাইরাস রোখার জন্য পাবলিক যে স্মোকিং সেটা ব্যান করেছে, কারণ মানে এখান থেকে কিন্তু বায়ু দূষণ হচ্ছে, এটা কিন্তু করোনার বাহক হতে পারে এই জন্য। সম্প্রতি উত্তর কোরিয়া সরকারও এই একই সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়া, তোমরা জানো উত্তর কোরিয়ার কে রয়েছেন প্রেসিডেন্ট, সি জিনপিং বলছি কিমুল জুং। ওকে, দেখো তুর্কি রাজধানীর মাথায় রাখবে আনকারা এবং মুদ্রার নাম হচ্ছে তুর্কিশ লিরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি শেখ সালমান বিন হামাদ আল থালাফি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। উত্তর হয়ে যাবে বাহরাইন, বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী। রাজধানী হচ্ছে মানামা, মুদ্রার নাম হচ্ছে দিনার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ঘোষণা করলেন কে। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ঘোষণা করলেন কিন্তু নির্মলা সীতারামন। তিনি কে? তিনি হচ্ছেন ভারতের ফাইন্যান্সিয়াল মিনিস্টার বা অর্থমন্ত্রী। আজকে লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, 2022 সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ইউনিস খান। ইউনিস খান কিন্তু একজন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন, তিনি নিজেও পাকিস্তানের হয়ে দীর্ঘদিন তিনি ক্রিকেট খেলেছেন এবং কিন্তু পাকিস্তানের এবার ব্যাটিং কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হচ্ছেন 2022 সালের টি টোয়েন্টি পর্যন্ত। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।